তো আজকে তোমাদের এই যে ভিডিওটা দেখছো আজকে হচ্ছে আমাদের ঘাগরঘরা আন্দোলনের অষ্টম দিনের ভিডিও তো আজকে ভিডিওটা বানাচ্ছি হচ্ছে ক্ষমাশুলি থেকে সরাসরি দেখতে পাচ্ছ তো তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে আজকে ক্ষমাশুলি পরিস্থিতি কেমন কেমন কি চলছে ক্ষমাশুলিতে তো আমাদের এই ঘাগরঘরা আন্দোলনটা আট করানোর জন্য আজকে প্রচুর পরিমাণে ফোর্স নেমেছে প্রায় 10-12টা গাড়িতে ফোর্স এসছে আর কি তো রেলওয়ে পুলিশ আছে আবার আমাদের সিআরপিএফ সব রকমের ফোর্স এসছে আমাদের ক্ষমাশুলি স্টেশনে তো দেখতে হচ্ছে আমাদের কুর্মী সেনারা সবাই দাঁড়িয়েছে ওদের জন্য ওয়েট করছে আর কি তো দেখা যাক আজকে ফাইনাল ডিসিশন না আজকে কী হয় আমাদের এই আন্দোলনটা উঠে যাবে না আজকে আমরা থেকে যাবো তো তোমরা পুরো ভিডিওটা তাহলে তোমরা সব কিছু আপনারা ঠিক করে দিন তাহলে আপনার বেতনটা এই কুর্মী জনজাতির মানুষজনকে দিবেন আপনি বেতন দিবেন না আমরা সব আপনার কাজ করে দেব আমাদের যে ঘাগরঘরা আন্দোলন যে সাইকেল র্যালি যে অভিযানটা বেরিয়েছে ঝালদা থেকে যে আমাদের কলকাতা সিআরআই দপ্তর অভিযান যে র্যালিটা আমাদের বেরিয়েছে তো সেই র্যালির জন্য যারা সাইকেল এসছে আর কি আমাদের ক্ষমাশুলি পর্যন্ত তো তাদের দেখতে তাদেরকে সবাই স্টেজে ডাকছে আর কি ডাকা হচ্ছে তাদেরকে সম্বর্ধনা জানানোর জন্য তো দেখতে পাচ্ছ সবাই একে একে করে আসছে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো সবাই আসছে যারা যারা সাইকেল থেকে এসছে আমাদের ক্ষমাশুলি পর্যন্ত তো ক্ষমাশুলি থেকে হয়ে যাবে হচ্ছে কালকে আমাদের কলকাতা যাবে তো সেই ভিডিওটা তোমরা দেখতে পেয়ে যাবে তো এখন তোমরা দেখে নাও ওদেরকে স্টেজে ডেকে ওদেরকে সম্বর্ধনা জানাবে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা সব কিছু জানতেও পারবে আর সব কিছু তোমরা দেখতেও পাবে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো সারা বাবা তুমি হাত উঠে
তো আমাদের আজকে ঘাগরঘরা আন্দোলনের অষ্টম দিনে, তো আজকে অষ্টম দিনের একটু লোক সংখ্যা একটু খুবই কম আছে, ষষ্ঠ আর সপ্তম দিনের থেকে আজকে একটু লোক সংখ্যা একটু কম আছে। তো যাই হোক, আজকে থেকে মানে আমাদের ক্ষেমাশুলিতে যে ডিজে সব কিছু বন্ধ হয়ে গেছে, তা দেখতে পাচ্ছ আজকেও তাও মোটামুটি অনেক লোক হয়েছে। তো কুর্মি সেনারা দেখতে পাচ্ছ এপাশ ওপাশ সবাই হচ্ছে, আর ভাই বোনেরা দিদিরা সবাই নাচ নাচ হচ্ছে। তো